আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আছি ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করবো লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর যে কোর্সিনটা রয়েছে, দেখো তোমাদের বইয়ে দেখবা, নতুন বইয়ে অনুশীলনীর ঠিক 7 নম্বর যে কোর্সিনটা 1918 সালে 8ই জুলাই এই কোর্সিনটা সলভ করে দিব। আচ্ছা, লক্ষ্য করো যে তোমাদের বইয়ে অনুশীলনীর যে 7 নম্বর কোর্সিনটা রয়েছে সেই কোর্সিনটা দেখো, 1918 সালের 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ সংঘটিত হয়েছিল রিক্টার স্কেলে তার যার মাত্রা 7.6। তাহলে কোথায়? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তাহলে শ্রীমঙ্গলে একটা ভূমিকম্প সংঘটিত হয়েছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যার মাত্রা রেকর্ড করা হয় কত? 7.6। এটা হচ্ছে একটা কন্ডিশন। তাহলে এটা শ্রীমঙ্গলে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা। এবং 1997 সালের 22শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা ছিল 6.0 রেকর্ড করা হয়। তাহলে এখানে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে চিটাগাঙে আর চট্টগ্রামে, আর একটা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাচ্চা লক্ষ্য করো, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। প্রশ্ন হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে শ্রীমঙ্গলে মাত্রা ছিল 7.6 আর চট্টগ্রামে হচ্ছে 6.0। তার মানে কি বোঝাচ্ছে এটা? দ্বারা অবশ্যই এটা বেশি শক্তিশালী, এটা কম শক্তিশালী। আসো আমরা এই অঙ্কটা সলভ করব। তবে এই অঙ্ক সলভ করার আগে পর্ব 24, 25, 27 এগুলো তোমরা দেখে আসবে, তাহলে ইনশাল্লাহ এটা ভেরি ইজিলি ভাবে বুঝতে পারবে। তাহলে ধরি আমরা অঙ্কটা ধরে নিলাম, ধরি সলিউশনের দিকে লক্ষ্য করো বাচ্চারা, ধরি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা, শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা, রাইট, এটা ধরে নিলাম IS তে শ্রীমঙ্গল ধরে নিলাম। এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা বাচ্চারা কি হবে? IC তে চট্টগ্রাম, রাইট। এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা, এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা S। তাহলে ধরে নিলাম বাচ্চারা কি, ধরি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা IS, এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা IC, এবং আদর্শ শ্রীমঙ্গলের আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে S। এখন আমাদেরকে এই মাত্রাটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে সরাসরি আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখবো বাচ্চারা? প্রশ্নানুসারে, রাইট। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারবো? যে শ্রীমঙ্গলে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল সেটা আমরা কি লগের মাধ্যমে যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারবো log 10 base IS/S ইজ ইকুয়াল টু কত? মাত্রা কত ছিল? 7.6, রাইট, 7.6। এইটাকে আমরা একবারে সূচকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে বেশি সোজা হবে। মানে মাইনাস করে আমরা 1 থেকে 2 মাইনাস করে করতে পারবো, অথবা ভাগ করে আমরা সলভ করতে পারবো, যে কোনো একটা প্রসেস অবলম্বন করলে হয়ে যাবে, ডাজেন্ট ম্যাটার। সো আমরা এটাকে লিখতে পারবো কি? সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে আমরা জানি কি জানি আমরা, লগের বেস এবং সূচকের বেস কিন্তু সেম থাকে, রাইট বাচ্চারা। সো 10^10 সূচক আকারে প্রকাশ করে এই লগের বেসটা হয়ে যাবে সূচকের বেস, এবং এই মানটা, এই লগের যে টোটাল মান যে 7.6, এটা হবে সূচকের পাওয়ার ইজ ইকুয়াল টু IS/S, রাইট। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো বাচ্চারা লক্ষ্য করো, বা আমরা লিখতে পারবো IS/S ইকুয়াল টু 10^10 7.6, সমীকরণ নাম্বার ওয়ান, রাইট। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে শ্রীমঙ্গলের ক্ষেত্রে। এখন আসো চট্টগ্রামের ক্ষেত্রে, আবার বাচ্চারা লক্ষ্য করো, log 10 base IC/S ইকুয়াল টু চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা কত ছিল? 6.0, রাইট। ভূমিকম্প মাত্রা নির্ণয় সূত্র কিন্তু আমরা জানি, R = log 10 base IS, এইটাই হচ্ছে আমার মূল সূত্র, রাইট। আর তে হচ্ছে মাত্রা, আর আই এবং এস তে হচ্ছে তীব্রতা। আই এবং এস তে কি হয়? তীব্রতা। তোমরা পর্ব নম্বর অবশ্যই 23, 24 দেখে নিবে, একদম এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। এটাকে আমরা যখন সূচকের মাধ্যমে প্রকাশ করবো তখন কি লিখতে পারবো বাচ্চারা? দেখো 10^10
6.0 is equal to IC divided S. যদি সাদায় লিখি তাহলে কি হবে IC divided S is equal to 10 to the power 6.0 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 বাচ্চারা কত ইকুয়েশন নাম্বার 2 এটা দেখা যাচ্ছে না আমি পাশে লিখলাম এটাকে যদি আমরা সাদায় লিখি তাহলে কি হবে বা আমরা লিখতে পারবো IC divided S equal to 10 to the power 6.0 right এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2 সমীকরণ নাম্বার 2 এখন আমরা কি করব এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই রাইট তাহলে এখানে এটা মুছে দিতে পারি এটা দরকার নাই যে সমীকরণ 1 হলেই হবে সমীকরণ 1 এবং 2 তাহলে কি করব বাচ্চারা দেখো এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই আচ্ছা এখন দেখো এক নম্বর সমীকরণটা কি ছিল এক নম্বর সমীকরণটা ছিল IS divided S রাইট ভাগ দুই নম্বর সমীকরণ হচ্ছে কি IC divided S is equal to 10 to the power 7.6 ভাগ 10 to the power 6.0 রাইট 10 to the power 6.0 আচ্ছা এখন এটা একটু মুছে দিলাম বাচ্চা লক্ষ্য করো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব দ্যাট ইজ আই এস ডিভাইডেড এস উল্টায় গেলে উপরে যাবে এস নিচে আসবে কি আই সি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7.6 মাইনাস 6.0 আমরা কি জানি ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যায় বাচ্চারা ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায় তাহলে এ এস এবং এ এস কেটে গেল সো থেকে গেল আই এস ডিভাইডেড IC equal to 10 to the power 7.6 থেকে যদি আমরা 6.0 বাদ দিই তাহলে কত থাকে 1.6 কত থাকে বাচ্চারা 1.6 এটা তোমরা যখন ক্যালকুলেটর ব্যবহার করবে তখন এই মানটা পেয়ে যাবে যে নিয়ার অ্যাবাউটলি প্রায় 39 সামথিং দ্যাট ইজ আমরা লিখতে পারবো IS divided IC নিয়ার অ্যাবাউট 40 সুতরাং পরের লাইনটা হবে যে IS equal to 40 IS প্রায় সমান গুণন IC রাইট IC IS divided IC দ্যাট ইজ শ্রীমঙ্গলে ভূমিকম্পের তীব্রতা যে এখানে এটা দ্বারা কি বোঝাইছে শ্রীমঙ্গলে যে ভূমিকম্প হয়েছিল সেটার তীব্রতার সে চিটাগাঙ্গের ভূমিকম্পের তীব্রতা প্রায় 40 গুণ কত ছিল বাচ্চারা প্রায় 40 গুণ শক্তিশালী ঠিক আছে শ্রীমঙ্গলে ভূমিকম্পের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে 40 গুণ বেশি ছিল আশা করি তোমরা সলিউশনটা পেয়েছো অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে শ্রীমঙ্গলে যে ভূমিকম্প হয়েছিল দেখো শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে কত ছিল 7.6 চট্টগ্রামের সে প্রায় কত গুণ বেশি 40 গুণ বেশি বাচ্চারা কত অনেক 40 গুণ বেশি অর্থাৎ শ্রীমঙ্গলে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল সেটার মাত্রা সেটার তীব্রতা হচ্ছিল কত কি চিটাগাঙ্গের সাথে 40 গুণ বেশি তাই না চট্টগ্রামের সাথে কত গুণ ছিল 40 গুণ শক্তিশালী ছিল আশা করি আজকের ক্লাসের মাধ্যমে এই অনুশীলনের 7 নম্বর অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ